नमस्कार बंधुरा, आमी सौरभ, नतून एक भिडियो चैने आपनाके स्वागत जानाच्छि। तो आमी एखन आछि कंकालेश्वरी कालीबाड़ी मंदिर, जा बर्धमानेर अत्यंत एक प्राचीन मंदिर। और आपनादेरके आजके देखाबो मा कंकालेश्वरी कालीबाड़ीर एई गर्भगृहते। एटा बला जाय प्राय 250 बछरेर पुरनो एक मंदिर, एबं तार थेकेओ बेशी प्राचीन होते पारे। अनेके प्राचीन पौराणिक कथा अनुयायी 2000-এরও বেশি প্রাচীন মন্দির বলা হয়ে থাকে। এবং এটা দামোদরের নদী তীরে বন্যার সময় 1323 বঙ্গাব্দে যে বন্যা হয়েছিল সেই সময় এটা পাওয়া গিয়েছিল। আর এটাকে তুলে আনা হয়েছিল পাথরের কোষ্ঠী, পাথরের এই মূর্তি যার 8টা হাত। এবং সেই মন্দিরের যে কঙ্কালেশ্বরী কালীবাড়ির যে মূর্তি সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের মূর্তি যেমন একটি মানব দেহে যেমন শিরা উপশিরাগুলো দেখতে পাওয়া যায়, সেই হচ্ছে মা কঙ্কালেশ্বরী কালীবাড়ির এই মূর্তি। অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত এই মায়ের মূর্তি। বহু মানুষের আগমন হয়ে থাকে অমাবস্যা, এছাড়াও কালী পুজো যে সময় হয়ে থাকে। তো মায়ের উপরে যে অংশটা সেটা হচ্ছে হস্তির কোনো সিম্বল বা হস্তির কোনো আকৃতি এটা দেখতে পাচ্ছেন। আর নিচে ডান হাতে ত্রিশূল, মায়ের পায়ে শিব শুয়ে আছে, এবং তার নিচে ডান দিকে দুটো শিয়াল দেখতে পাচ্ছেন, দুপাশে দুটো শিয়াল। আমি আরেকটু জুম করছি। তো কিছুদিন আগে অমাবস্যা গিয়েছিল, সেই সময় অনেক ধুমধাম হয়েছিল। তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, সেই সময় ভিডিওটা করাও হয়নি। তো আমি এখন এসেছি, তো প্রায় এখন ফাঁকা, সেই সময় আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মায়ের মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন মা কঙ্কালেশ্বরী কালীবাড়ির মায়ের সেই জাগ্রত রূপ। যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে অবশ্যই জানান, আর সেটা পূর্ণ হবেই। এখানে পুজো হয়, ঘট পাতা আছে। অত্যন্ত প্রাচীন একটি মন্দির বন্ধুরা। তো মাকে প্রণাম করে জানাচ্ছি, এই করোনা থেকে যেন সকলকে পরিত্রাণ দেওয়া হয়, এবং খুব তাড়াতাড়ি যেন মানুষ তার জীবনের স্বাচ্ছন্দ্য লাইফস্টাইল যেন ফিরে পায়। এবং আপনাদের যা কিছু মনস্কামনা আপনারা মাকে জানান, এবং এই মায়ের মূর্তি আপনারা এই ক্যামেরার মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এটা হচ্ছে মন্দিরটা, খুব ভালোভাবে সংস্কার করা হয়েছে। এখানে হোম হয় বন্ধুরা, আর এটা হচ্ছে নাট মন্দির। এখানে এসে সবাই বসে বিকেলবেলা এবং সন্ধ্যেবেলা বসে। আর ভেতরে একটা পার্কও আছে, সেখানে ফোয়ারা এবং অনেকে মর্নিং ওয়াক এবং বিকালে হাঁটতেও আসে। একটা জলাশয় আছে, এটা হচ্ছে বেলগাছ। শিবমূর্তি অনেক বড় বেলগাছ, একটা বেলও হয়েছে না, বেল হয়েছে না, দেখ কত বড় বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বেল হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরটা,
এই হচ্ছে কঙ্কালেশ্বরী কালীবাড়ির মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বার। খুব দারুণভাবে এটাকে রং করে সাজানো হয়েছে এবং উন্নয়ন করা হয়েছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, নবনীর বৃদ্ধাশ্রম, প্রায় চারতলা এই বৃদ্ধাশ্রম। আর এই হচ্ছে মাঠ, বিশাল বড় মাঠ বন্ধুরা, বিশাল বড়। আর সামনে এটা হচ্ছে একটা ফোয়ারা, এখানে বিকালবেলা ফোয়ারা চালু করা হয়। এখানে কালী পুজোর সময় প্রচুর লোকের সমাগম হয় এবং এখানে খাওয়ানোও হয়, প্রায় 20,000-এরও বেশি মানুষকে অন্নদান, বস্ত্রদান এগুলো করা হয়ে থাকে। এখানকার স্থানীয় বিধায়কের উপস্থিতির মাধ্যমে বন্ধুরা মাকে দর্শন করলেন। তো একবার মন্দিরটাকে একবার ঘুরে নি। এটা হচ্ছে শিব মূর্তি। তো বন্ধুরা চলে যাওয়ার আগে আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মায়ের দর্শন করে নিন বন্ধুরা একমাত্র আমার চ্যানেলের মাধ্যমে। তো যদি কারো সম্ভব হয় আসতে পারেন পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির, প্রায় বর্ধমানের সকল মানুষের কাছে এটা পরিচিত। তো কাউকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই তারাও বলেও দেবে, আর তা না সম্ভব হলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমেও আপনারা দেখতে পারেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানান, অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা মানুষের শিরা উপশিরা যেভাবে বোঝা যায় সেই রকমই কিন্তু মায়ের প্রতিকৃতি, এবং অত্যন্ত জাগ্রত 6 ফুটের এই মূর্তি। 1323 সালে যখন বন্যা হয়েছিল, 1323 বঙ্গাব্দে, তো তখন দামোদরের তীরে এই পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। তারপর স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তিকে প্রতিষ্ঠা করেছিল। তো বন্ধুরা এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে পাশেই মন্দিরের একদম গায়েই এটা তৈরি করা হয়েছে, নবনীর বৃদ্ধাশ্রম। তো আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে একদম। এই হচ্ছে বৃদ্ধাশ্রম। সামনের জায়গাটা এটা হচ্ছে বিশ্ব বাংলার যে সিম্বল সেটা।
আর এটা হচ্ছে সেই প্রাঙ্গণ বা মাঠ যেখানে কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষের সমাগম হয়, বলিউডের বিশাল বড় বড় সঙ্গীত শিল্পীরা এখানে আসেন। তো আজকে পুরোটাই পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন করোনা পরিস্থিতির জন্য পুরোটাই কিন্তু খালি। তো বন্ধুরা, এই ছিল আজকের বর্তমান কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক, এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের প্রচুর শেয়ার করুন। কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরের ভিডিও কেমন লাগলো, মায়ের রূপ আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিন, যাতে আরও আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আরও নিত্য নতুন চেষ্টা করব অন্য কিছু দেখাবার আপনাদেরকে, এবং আপনাদেরকে অবশ্যই কিছু নিত্য নতুন দেখাবো এবং অবশ্যই কিছু ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের প্রায় দেখানো হয়ে গেল কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির। তো এখন মায়ের ভোগ হচ্ছে, তো এখন মায়ের মূর্তি এখন প্রায় পর্দায় ঢেকে দিয়েছে, তো এখন দেখা যাবে না। তাই আমরা প্রায় আশেপাশে সেগুলো সবগুলোই দেখালাম, আর কঙ্কালেশ্বরী কালীবাড়ির যে ভিডিও সেটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো ওটাও আপনারা দেখতে পারবেন, সেটা আমার নিজস্ব যে প্লেলিস্ট আছে তাতে আপলোড করব। আর এটা একটা ব্লগের মাধ্যমে আপনি ইয়ে করলাম, আপডেট দিচ্ছি। তো প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রায় পুড়িয়ে দেওয়ার মতো, এবং শরৎকালের আকাশ। এই হচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম, আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড রোদ, মাথার উপর সূর্য, প্রায় 12:30 বাজতে চাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এবং ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে রিপ্লাই দেবেন, কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ধন্যবাদ।